হ্যালো গাইস, ওয়েলকাম টু নটি পিকাচু চ্যানেল। তো উনি হলো আমার নটি আর উনি হলো আমার পিকাচু। আমার স্টকে থাকা র্যাবিটদের ভিতরে মোস্ট ফেভারিট র্যাবিট ওনারা দুজন। তো ওনাকে পান্ডা বললেও চলে। ওনার অ্যাকচুয়ালি যার কাছ থেকে আমি আনছি তার কাছে ছোটোবেলায় ছিল, ওকে পান্ডু বলে ডাকতো। আর এ তো দুষ্টু, এ ছোটোবেলা থেকেই দুষ্টু। এই যে উঠে গেছে আমার ঘাড়ে, উনিও উঠে যাবে। যা ভাই, তুইও যা। বাচ্চাটার বয়স প্রায় 3 মাসের কাছাকাছি। ওকে অ্যাকচুয়ালি আমার মেহেরপুর থেকে আনা, কুষ্টিয়ার। আর ও তো আমার ঘরের। তো হচ্ছে ওনারা আমার এই ফিডটা রেগুলার খায়। এইটা চাহিদা ওনাদের কাছে অনেক, দিলে প্রায় মিনিটে শেষ করে ফেলে। অ্যাকচুয়ালি অনেকে মনে করে যে এটা হার্মফুল, আবার অনেকে মনে করে যে এটা সেফ। হার্মফুল মনে করার রিজনটা হলো এটাতে কিছু কালার থাকে। তবে এটাতে যতটুকু কালার থাকে সেটা অবশ্যই ফুড কালার এবং ওদের জন্য মোটেও হার্মফুল না। এই খাবারগুলো ওদের জন্য টোটালি সেফ। উপকারিতা হচ্ছে ওরা হেলদি হয়, প্লাস ওদের পুষ্টির কি যে ঘাটতিগুলো থাকে সেই ঘাটতিগুলো পুষিয়ে যায় এটার জন্য। দুষ্টু আউ, আমার পান্ডুটা চিপাই চাপাই ঢুকতেছে। এদের নিয়ে কি যে করবো, এ ছাড়া পাইলেই শুধু চিপাই চাপাই ঢুকে। ও একটু ভয় পাচ্ছে এখানে, কারণ অনেকদিন হয়েছে, প্রায় 1 সপ্তাহের মতো হয়েছে ওকে আমি ছাদে আনি না। বাচ্চাগুলি টোটালি আমার নেওয়াটা হয়েছে। এই যে কোলের উপর উঠে পায়ের নিচে ঢুকে ফাইজলামি করবে। অনেকদিন পরে উনি ছাদে আসছে, তো উনি একটু ভয়ই পাচ্ছে এখানে, একটু বেশি ভয় আছে, বাট ব্যাপার না। একদম পান্ডার মতো পুরা লেটায় গেছে। এ আমার পায়ের নিচে নিচে ঘুরঘুর করতেছে শুধু।